Amar mai amar babago, boiner kase gesilo. Make Haranur Hajari Minarar. Jon jata se tongar jaksin. Allah go. Tumare judi faitam amigo. যানজটের ভোগান্তি থেকে বাঁচতে মাইক্রোবাসে করে মাঝরাতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা 16 যাত্রীর। যাওয়া হয়নি রাজধানীতে। ধোবাউড়ার মুন্সিরহাট থেকে ত্রিশালে আসতেই মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। মুহূর্তেই ধরে যাওয়া আগুনে পুড়ে দুর্ঘটনাস্থলেই মারা যান চারজন। যাওয়ার পথে আনুমানিক দুইটার সময় ফোন যাই যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা তখন আসি, তখন আমরা লাশ চিনতে পারি নাই, এখন আমরা চিনতে পারছি। দ্বিতীয়বার আসা লাশ আমার ফুফু আর আমার জেঠি। গাড়িতে গ্যাস সিলিন্ডার আগুন লেগে গাড়ি পুরো ব্রাস্ট হয়ে গেছে। তো আমার আব্বা, আমার ফুফা, আমার ফুয়াতো ভাই, আমার বাইক নিয়ে সুস্থ আছে, কিন্তু ফুফার অবস্থা বেশি ভালো না। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রাঙামাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ধরে যায় আগুন। পুড়ে মারা যায় পেছনের সিটে থাকা তিন নারী ও এক শিশু। চারজন লোক পুড়ে গেল, আর কয়েকজন বাড়িছে, ছিল্লা মিল্লা গেছে, ফাত করে আগুন ধরে গেছে। দুই সাইডটা লোক সিটিয়া বিটিয়া গেছে, আর একটা লোক একটা আলুর মতন ছিল্লা গেছে, আর চার পাঁচটা লোক পুড়ে গেছে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে ত্রিশাল থানা পুলিশ। তো আমরা সাথে সাথে আগুন নিবানোর চেষ্টা করি এবং উদ্ধারও করি, এই আগুনের ভিতর দিয়ে উদ্ধার করি। আগুন নিয়ন্ত্রণে আসার পরে আমরা পাঁচজনকে উদ্ধার করছি। গাড়িটা উল্টে পড়ে যায় এবং তার এক মিনিট না 30 সেকেন্ড পরেই পিছনের যে গ্যাস সিলিন্ডার ছিল সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং পিছনের দিকে যারা চারজন যাত্রী ছিল এরা ওই গাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ময়মনসিংহ মেডিকেলে ভর্তি পাঁচজনের মধ্যে আক্কাস আলী নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরাও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। কিছু রোগী 80% পুড়ে গেছে, ম্যাক্সিমামই হচ্ছে মানে অনেকটুকুই পুড়ে গেছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে গত এক বছরে সড়ক দুর্ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছে, আহতের সংখ্যা 500 বেশি। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ।